গেল সপ্তাহে চাঁদের বুকে নামে ভারতের মহাকাশযান চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম। প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফলতার সঙ্গে ও নিরাপদে মহাকাশযান অবতরণের ইতিহাস গড়ে ভারত। তবে ব্রিক্সের সম্মেলন স্থল দক্ষিণ আফ্রিকায় থাকায় ঐতিহাসিক এই দিনটিতে ইসরোর দপ্তরে সশরীরে হাজির থাকতে পারেননি প্রধানমন্ত্রী মোদী। বিদেশ থেকে ফিরে শনিবার সকালে বেঙ্গালুরুতে যান মোদী। ইতিহাস গড়ার কারিগর চন্দ্রযান তিন মিশনের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। চাঁদের ল্যান্ডার বিক্রম যে স্থানে অবতরণ করেছে সেই স্থানের নামকরণ করেন মোদী। একই সঙ্গে প্রতি বছর 23 আগস্ট ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে বলেও ঘোষণা দেন তিনি। যে স্থান পর চন্দ্রযান 3 কা মুন ল্যান্ডার উতরা হ্যায় আব উস পয়েন্ট কো शिव शक्ति के नाम से जाना जाएगा। 23 अगस्त को जब भारत ने चंद्रमा पर तिरंगा फहराया उस दिन को अब हिंदुस्तान नेशनल स्पेस डे के रूप में मनाया जाएगा। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এর আগে 2019 সালে ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান 2 চাঁদে গিয়ে বিধ্বস্ত হয়। এদিন চন্দ্রযান 2 বিধ্বস্ত হওয়ার স্থানটিকে তেরেঙ্গা পয়েন্ট নামে অভিহিত করেন মোদী। এদিকে চাঁদের মাটিতে সফল অবতরণের পর প্রথমবার ভিডিও পাঠিয়েছে ভারতের চন্দ্রযান 3। ভিডিওটি শেয়ার করেছে ইসরো। এতে রোভার প্রজ্ঞানকে বিচরণ করতে দেখা গেছে। চাঁদের দক্ষিণ মেরুতে টানা 14 দিন তথ্য সংগ্রহ করবে রোভারটি। রাহুল রানা, সময় সংবাদ।